যখন কেউ সুযোগ নেবার চেষ্টা করে সেটা তো আসলে চলচ্চিত্রকে ধ্বংস করার, কারণ কি সুযোগ মানেই তো। ব্যক্তি জীবনে 34তম জন্মদিন পালন করেছেন শবনম বুবলি, কিন্তু ঘরোয়া আয়োজনে নিজ পরিবারের সাথে জন্মদিনের কেক কেটেও যেন বেশ বিপাকে রয়েছেন তিনি। কেননা পরকীয়ার অভিযোগের পরেও বুবলির এই জন্মদিনের তাপসের উপহার নিয়ে একটা চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্তব্য রয়েছে, সম্পর্ক যদি অবৈধ না হয়ে থাকে তবে পরকীয়ার অভিযোগের পরেও সেই বুবলির জন্মদিনে কি করে ইনভলভ থাকে গান বাংলার কর্ণধার তাপস, তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। বরাবরের মতো এবারও ঘরোয়া আয়োজনে জন্মদিন পালন করেছেন বুবলি, তবে তার পাশে অন্যান্য পরিচিত মুখগুলি দেখা গেলেও দেখা মেলেনি সাকিবের। এমনকি বুবলিকে জন্মদিনের উইশ পর্যন্ত করেননি শাকিব খান, কিন্তু সেখানে সাকিবের কোনো অবদান না থাকলেও দেখা যাচ্ছে গান বাংলার কর্ণধার তাপসের নাম। জানা যায় বুবলিকে জন্মদিনের শুভেচ্ছার সাথে উপহারও পাঠিয়েছেন তাপস, কিন্তু প্রশ্ন তোলা হয়েছে সবেমাত্র কয়েকটা দিন আগেই যে তাপসের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে, এমনকি সেটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা তোলপাড় শুরু করলো। সেই তাপস কি করে আবার বুবলির জন্মদিনে ইনভলভ হতে পারে? অন্যদিকে বুবলির এই পরকীয়া কাণ্ডে নানা রকম সমালোচনা তুললেও এগুলিতে যেন কোনোই কান নেই বুবলির। তিনি এসবের কোনো কিছুই তোয়াক্কা না করে বরং তার ফেসবুকে একটা ভিডিও পাবলিশ করেন, যার লিরিক্সে বলা হয়েছে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। অর্থাৎ তিনি যে এই গান দ্বারা প্রতিপক্ষদের একটা পাল্টা জবাব দিয়েছেন সেটা তো বলাই যায়। তাপসের স্ত্রী মুন্নি এবং অপবিশ্বাসের একটা কল রেকর্ডে বুবলি তাপসের পরকীয়ার খবরটি নিশ্চিত করা হয়। কিন্তু বুবলির দাবি, এই সবকিছু তাকে ফাঁসানোর জন্যই তার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবেই করছে। তবে বুবলির বিষয়টি নিয়ে অপবিশ্বাস শুরু থেকে নানাভাবে খুশি আসছিলেন এবং ফাইনালি তাপসের স্ত্রী স্পষ্টভাবে ধরা দেন যে তার স্বামী বুবলির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, যার ফলে ভাঙতে যাচ্ছে তার এত বছরের সংসার। আর সেটা নিয়ে এত কিছুর পরেও সেই বুবলির জন্মদিনে তাপসের উপহার আসলে একটা বেহায়াপনা। তবে এই বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।